আমি 5-7, 4-7 রে ডিভাইড করি আমি 7 দিয়া শর্ট ডিভিশন মেথড ইরফানে লং ডিভিশন মেথড করিয়ে দিলেছ শর্ট ডিভিশন মেথডে 5-7, 4-7, 5-7 মাঝে 7 যাইব 7 হইলগিয়া 7-8 56 আমার ইকানো আছে 57 মাইনাস 56 হইল 1 ওয়ানের লগে 4 লাগাইলে 14 মাঝে 7 যাইব দুইবার 7-2 14 7-2 14 এখন রয়েছে 7 7-1 7 দেখো আবার 7-2 7-8 56 রয়েছে 1 এখন সাইড লাগাইলাম 14 14 7-2 14 দুই সাথে 14 7-1 7 দুই নম্বর কইছে 4-3 7-4 ডিভাইডেড বাই 6 ওলা লেখিয়া করবাই 6-এর মাঝে 43-এর মাঝে যাইব 6-7 42 রয়েছে আমার 1 17 2-6 12 রয়েছে 5 54 6-9 54 দেখো 43-এর মাঝে 6-7 42 6-7 42 মনে মনে 42 43-42 গেলে গিয়ে রইল 1 1-এর লগে 7 লাগাইলে 1-এর লগে 7 লাগাইলে 17 17-এর মাঝে 6 যায় 6 যায় দুইবার 2-6 12 17-12=5 5-এর লগে 4 লাগাইলে 54 6-9 54 5-9 54 ও তৈল 3 নম্বর হইল গিয়া 2-4 5-7 2-4 5-7 আমি 9 দিয়ে করতাম 9 24-এর মাঝে গেল একবার দুইবার 2-9 যার হইল 18 2-9 18 24-টা গিয়া 18 গেলে গেল 6 6-এর লগে 5 লাগাইলে 65 হয় 65-এর মাঝে 9 যাইব 7 বার 7-9 63 9-7 যার 63 65-63 হইল 2 2-র লগে 7 লাগিলে 27 9-3 যার 27 ওর তৈল গিয়া এর বাদে নাম্বার ফোর হইল 4-1 8-4 ডিভাইড 8 8-2 41-এর মাঝে যাইব ফার্স্ট বার রইল 1 18 2-8-16 রইল 2-24 3-8 যার 24 ও তৈল 4 নম্বর শর্ট ডিভিশন কিলা করছি দেখো 5 নম্বর 3-7 8-0 ডিভাইড 7 7-35 37 মাঝে যাইব ফার্স্ট বার 5-7 যার 35 37-35 গেলে কি রইল 2 2-র লগে 8 লাগিলে 28 7-4 যার 28 0-1 রয়ে যাব 6 নম্বর হইল গিয়া 4-0 4-8 ডিভাইডেড 5-8 যার 40 5-8 40 এখন দেখো সাইডের মাঝে তার না 8 আরেকু লওয়া লাগে আরেকু যদি লই আমি অন্য 0-1 দিব 0-6-48 6 নম্বর 7 নম্বর কইছে 4-1 2-8 4-1 2-8 ডিভাইডেড 5-8 যার 40 5-8 40 রইল 1 12 8-1 8 রয়েছে সাইড 48 8-6 যার 48 6-8 48 8 নম্বর 8-7 5-4 8 নম্বর হইল গিয়া 8-7 5-4 ডিভাইড করতাম 6 দিয়া 6-6 রইল 2 27
27, 6 fours are 24, Rilo 3, Rilo ki 35, 5 choy 30, Rilo 5, 54, 6 nong 54, ও হইল শর্ট ডিভিশন। এর বাদে দেখা যায় আমার 8 নম্বর, 9 নম্বর, নাম্বার 9 না কইছে 31, 9 কইছে 31, 7, 38 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে লাগিয়া 7 ফোর জার 28, 7 4 28, 31 তে 28 গেলে গেলে রইল, ও ইনো লেখা নাই, আমি ভুল করলি আর, লং ডিভিশন হয়ে যার 28, মনে মনে রইল 3, 37, 7 5 যার 37, রইল 2, 23, 7 3 যার 23, 7 3 যার 23, এখন রইছে রইল গিয়া 2, 28, 7 4 যার 28, 5 4 3 4 ও তোলা হইলো শর্ট ডিভিশন করা। ওগুলো প্র্যাকটিস বেলা করে করো তুমি, তাই দেখা যায় আজকে আমি কতটা জ দিছি, ভিডিও দিছি, দেখা যায় পার্সেন্টেজ চাই, ডেসিমেল কিলা নেই, অর্থাৎ একটা জিনিস দেওয়া দিছি, যেমন কি 125 ডিভাইড বাই 10 ইকুয়াল টু 1 পয়েন্ট ইকুয়াল টু 12 পয়েন্ট বললে একটা শূন্য দেওয়ার কারণে একটা দশমিক। এখন যদি কই 125 ডিভাইড বাই 100 তো কই মু 125 লিখলে মু একটা দুইটা শূন্য দুই গো দশমিক আনমু, 125 ডিভাইড বাই 1000 যদি হয় তো 125 লিখলে মু এক দুই 1000 তিন, তখন আমরা লেখমু এক গড় দুই গড় তিন গড় একটা দুইটা তিনটা শূন্য এক গড় দুই গড় তিন গড় ও হইল দশমিক বাইমু, ওনার একটা শূন্য দেওয়া লাগবে যদি কোনো ডিজিট থাকে না। কতইলগিয়া করাইছি আজকে দেখুন 25% পার্সেন্টেজ উঠাইতে 100 দ্বারা ভাগ করিতে হয়, 25 ভাগ দিলাম পার্সেন্টেজ উঠাইলাম 100, 125% লইলাম, 125 ডিভাইড বাই 100 তখন 125 লিখে লইলাম একটা দুইটা শূন্য একটা দুইটা শূন্য, যার কারণে আমি অনেকটা করব এক গড় ওবাই থাকিয়া রাইট সাইড থাকিয়া ডাইন দিক থাকিয়া এক দুই অনয় দশমিক বাই দিব, ও তৈলকে দেখা যায় পার্সেন্টেজ থেকে কীভাবে ডেসিমিলে নেওয়া হয়, আর এক শূন্য এক দশ টেন হান্ড্রেড থাউজেন্ড থাকলে আমরা সিম্পলিয়েস্ট ওয়ে ডেসিমিল নেব উইদাউট ডিভিশন, কীভাবে নিতাম এটা একটা প্রসেস আমি করে দিলাম। আর শর্ট ডিভিশন অবন আজকে পালা করি, আর শর্ট ডিভিশন তোমার জন্য সিটের মাঝে, সিটের মাঝে আছে, সিটের মাঝে শর্ট ডিভিশন পেজ নাম্বার, পেজ নাম্বার টুর মাঝে আছে, পেজ নাম্বার টু ডি গ্রুপ অকুপালা করে করো চাই না বুগলিন, আর আছে তোমার জনের পেজ নাম্বার টেন ওর আছে ডি গ্রুপও, এই দুইটাই সার্টিফিকেশন নগুন করো। আর লগে দেখুন আমি দিছি আজকে ডেসিমেল কনভার্সন, কালকে ডেসিমেলের উপরে আমি এক্সাম একটা নেব কালকে, আজকে তো সার্টিফিকেশন নগুন করো চাই বলা করি, যারা বুঝছো না এখন তো আমি দিয়া দিয়ে ভিডিও দিলাম